বুদ্ধি থাকলে শ্বশুরবাড়িতে গিয়ে স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ এবং আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির যত লোকেই থাকুক না কেন, সবাইকে হাতের মুঠোয় রাখা যায়। সেটার জন্য যে অনেক শিক্ষিত হতে হবে, অনেক বুদ্ধিমতী হতে হবে, অনেক জ্ঞানী হতে হবে, তা কিন্তু নয়। আপনি যদি ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, তাহলে সবাই আপনার হাতের মুঠোয় থাকবে। কিচেনটাই হলো সর্বশ্রেষ্ঠ জায়গা একজন গৃহিণীর জন্য। সাধারণ রেসিপিকে অসাধারণ করে তুলতে পারে একজন গৃহিণী। রান্নাঘর যদি আপনার হাতের মুঠোয় থাকে, পরিবারের সবাই আপনার হাতের মুঠোয় থাকবে। যাক, আজকের এই রান্নাটা করার জন্য আমি প্রথমে নিয়েছি একটা কোজেট। কোজেটও বলে, এটাকে জুকিনিও বলে। এটা আমাদের দেশে শশার মতো, এটা পাওয়া যায় সব ধরনের বাজারে। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কোজেট ছিল, আমি কোজেট নিয়ে নিয়েছি। এগুলো রান্নাঘরে এই ধরনের সবজি সবার ঘরেই থাকে কম বেশি। তো সাধারণ সবজিগুলো দিয়ে আপনি খাবারটাকে অসাধারণ করে তুলতে পারেন অতি সহজেই। যে কোনো সবজি রান্না করার আগে সবজির গুণাগুণ পুষ্টিমান ধরে রাখার জন্য ভালোভাবে আগে ধুয়ে নেবেন কাটার। এখন আমি এগুলোকে সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা এখন কীভাবে বানাবেন, কীভাবে রান্নাটা করবেন, সেই অনুযায়ী কেটে নেবেন। এটা আমি মাঝখান থেকে দেখেন দুই ভাগ করে নিচ্ছি, প্রথমে গোল গোল করে কেটে। এটা একটা সাইজেই ভালো লাগবে, তো কাটার সময় আপনারা সাইজটা ঠিক মতো করে কেটে নেবেন। তা আমি সবগুলো কেটে একসাথে রেখে দিচ্ছি। একটা কোজেটেই যথেষ্ট একটা পরিবারের জন্য, আপনার পরিবারের 4 থেকে 6 জন জনসংখ্যার জন্য এই খাবারটা যথেষ্ট পরিমাণে। তারপর আমি নিয়েছি 2টা ক্যাপসিকাম, এটাকে বাহিরে পিপারও বলে, ক্যাপসিকামও বলে। 2 কালারের 2টা নিয়েছি। এটা আসলে 3-4 কালারেরই পাওয়া যায়। আমি 2 কালারের নিয়েছি, এতটুকু হলেই আমার চলবে, 2টা আমি একসাথে নিয়ে নেব। তো আপনারা দেখেন, যারা বাসায় সবজি খেতে চায় না বা আপনার সবজি খেতে অনীহা প্রকাশ করে, আমি মনে করি তাদের জন্য এই রেসিপিটা একেবারেই উপযুক্ত। আপনি যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন, মাশরুমও এখানে ব্যবহার করতে পারেন। যাক, আমি এখন ক্যাপসিকামগুলো কেটে ভিতর থেকে বিচিগুলো ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা আমি স্কোয়ার সাইজে কেটে নিচ্ছি। এখানে আপনারা কাটার সময় অনেকে সমান সাইজ করতেও পারেন, না করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। কারণ এটা তো অনেক বেশি সিদ্ধ করে যে রান্না করতে হয়, সেরকম কোনো সবজি নেই। এটা কিন্তু সাধারণত আমরা সালাদের সাথে খেয়ে থাকি অথবা নুডলসের সাথে বেশি খেয়ে থাকি। তা যাক, আমি এই যে লাল এবং সবুজ 2টা ক্যাপসিকামই কেটে নিয়ে নিয়েছি সাইজ মতো করে। এরপর আমি নিয়েছি কিউব করে কেটে পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলা। মশলাগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলো 2 টেবিল স্পুন পরিমাণ দই। দইটা করে সবসময় থাকে, আর মশলার মধ্যে কী কী দিয়েছি সেটা আপনাদের আমি বলে দিচ্ছি একটু পরে। ভালোভাবে মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিবেন। আর আমি মশলাগুলোর মধ্যে দিয়েছি হলো আদা, ধনিয়া, জিরা, তারপরে মরিচ, লবণ আর আদার গুঁড়া, রসুনের গুঁড়া একসাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপরে নিয়েছি আমি কিউব করে কেটে চিকেন ব্রেস্ট। এখানে চিকেন ব্রেস্টটা নিতে হবে কিউব করে কেটে। তারপরে দিয়ে দিচ্ছি দই। আর এখানে আমি দিয়েছি কাবাব মশলা। কাবাব মশলার লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে ভালোভাবে মেখে চিকেনগুলোকে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। রাখার পরে আমি দেখেন স্টিক নিয়েছি। এটা আপনারা যদি দেশের বাইরে থাকেন, বিভিন্ন ধরনের দোকানে আপনারা পাবেন, শপিং মার্কেটগুলোতে আপনারা পেয়ে যাবেন। তো সাধারণত এগুলো একটু বড় সাইজের পাওয়া যায়। আমি সব স্টিক থেকে বেশিরভাগই নিয়ে আসি, কারণ এই সাইজগুলো আপনি যে কোনো ধরনের প্যানে রেডি করতে পারেন। কারণ দোকানে যেগুলো পাওয়া যায় স্টিক, এই দোকানের স্টিকগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে বারবিকিউর জন্য। তো এটা চুলায় তৈরি বারবিকিউ কীভাবে করা যায় সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনের মধ্যে এবং সবজির মধ্যে আমি বারবিকিউ সস একটু দিয়ে দিয়েছি, আর হলো ভিনেগারও একটু দিয়ে দিয়েছি। এটা দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে বিদায়। আর মশলার মধ্যে আপনারা কাবাব মশলাটা ইউজ করতে পারবেন, আর আদা আর রসুনের গুঁড়াটা ইউজ করবেন। গরম মশলার গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, আর যদি আপনারা ঝাল খেতে ইচ্ছা করে তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। ঝাল না খেলে ঝাল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অথবা আপনারা যে চিকেন যে সিজনিং এটাও ব্যবহার করতে পারেন। মানে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, যে অনেক কিছু লাগবে, অনেক উপকরণ লাগবে, সেটার কোনো প্রয়োজন নেই। ঘরে যে উপকরণগুলো আছে বা যে মশলাপাতি আপনার ঘরে আছে সেটা দিয়ে অনায়াসে রান্না করতে পারেন। সাধারণত চিকেন তো এমন কোনো ঘর নাই যে সপ্তাহে 1-2 দিন চিকেন রান্না করেন না। যারা দেশের বাইরে থাকেন তো একদম ডেলি চিকেনের প্রয়োজন হয়, তাই না? তো তাদের জন্য আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা একেবারে সব সময় সেম ধরনের খাবার রান্না না করে এইভাবে মাঝে মাঝে আলাদাভাবে রান্না করার চেষ্টা করেন। তাহলে দেখবেন
বাসার সবাই আপনার খাবারের ভক্ত হয়ে যাবে, সোজা কথা হলে আপনার ভক্ত হয়ে যাবে। স্টিকের মধ্যে আমি আপনাদের দুইটা বানিয়ে দেখাচ্ছি, সেটা হলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি, টমেটো আপনারা সামনেও দিতে পারেন একটা, পিছনে দিতে পারেন একটা। ছেড়ে টমেটোগুলো কিন্তু খুবই মজাদার আপনি যদি গ্রিলের সাথে করে থাকেন। এই যে শাশলিকগুলোতে আপনি চাইলে আরও বেশি করে টমেটো দিয়ে দিতে পারেন। তো একটা চিকেন দিবেন, আর এদিকে সবজির মধ্যে ক্যাপসিকাম কালারের দিয়ে দিবেন, আর হলো কোজেট, আর হচ্ছে যে অনিয়ন। তো এভাবে বারবার দেওয়ার ফলে দেখা যাবে এটা একটা সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে দুইটা বানিয়ে দেখালাম, বাকিগুলো আমি আস্তে আস্তে করে অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি। তা আপনারা বাসায় যদি এভাবে মাঝে মাঝে বানিয়ে দেন তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন আছে? রেস্টুরেন্টে গিয়ে যদি আপনারা শাশলিক খান বা কাবাব খান তাহলে কিন্তু অনেক টাকা গুনতে হয়, আর যদি বাসায় এভাবে সামান্য উপকরণ দিয়ে বাসার মধ্যে বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনার অনেকগুলো টাকাও কিন্তু বাঁচানো যায়। সোজা কথা হলো গৃহিণীকে হতে হবে অনেক বেশি স্মার্ট এবং চালাক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসাথে বানিয়ে রেখেছি শাশলিকগুলো, এখন চিকেন শাশলিক এটা টমেটো দিয়েছি সবগুলোতেই। তারপর আমি এখন ফ্রাই প্যানের ভিতরে যে কাজটা করতেছি সেটা হলো বাটার বা তেল আপনারা ব্রাশ করে দিবেন, বাটারও ব্রাশ করতে পারেন অথবা তেলও ব্রাশ করতে পারেন, প্যানটা গরম করে নেবেন। তারপরে আমি এর দিয়ে দিচ্ছি হলো শাশলিকগুলো, যে দেখতেই পাচ্ছেন শাশলিকগুলো বেশিক্ষণ লাগে না রান্না হতে, কারণ এখানে আপনারা একটা জিনিস দেখলেন যে আমি চিকেনগুলো আগেই মাখিয়ে রেখে দিয়েছি মশলা এবং ইয়োগার্ট দিয়ে। আপনারা চাইলে এখানে টমেটো সস, বারবিকিউ সসও অ্যাড করতে পারেন অথবা লেবুর রস, ভিনেগারও অ্যাড করতে পারেন। তারপর আমি এখন সবগুলো সারি করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি প্রায় যে প্যানের মধ্যে। দেওয়ার পরে উপর থেকে আপনারা তেল মশলা জাতীয় যে মশলাটা আছে রেডি করা, সেটা হলো আমি যে মাংস মাখিয়েছি এবং যে সবজিগুলো মাখিয়েছি যে মশলাগুলো এখনও আছে সেই মশলাগুলোতে আর একটু তেল দিয়ে আমি উপর থেকে বারবার ব্রাশ করে দিব, কারণ এখানে যদি বারবার আপনারা তেল ব্রাশ না করেন তাহলে এটা শাশলিকটা শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই জন্য আপনারা দুই তিন মিনিট পর পরে তেল ব্রাশ করে দিবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, একটু পরপর ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে এবার চতুর্পাশে আপনার এটা ফ্রাই হয়ে যাবে খুব সুন্দরভাবে এবং সিদ্ধ হয়ে যাবে। কারণ এখানে দেখেন আমি যে যা ইউজ করেছি, এখানে আপনারা মাশরুম ইউজ করতে পারেন, অনিয়ন আর ক্যাপসিকাম, কোজেট, টমেটো জিটে আমি ইউজ করেছি, আপনারা জানেন সে প্রত্যেকটা জিনিস কিন্তু সালাদের জন্য, আর চিকেনটা তো একটু ফ্রাই করলে খাওয়া যায়। আমি এভাবে তেল ব্রাশ উপর থেকে ভালোভাবে তেল ব্রাশ করে করে এটা ফ্রাই করে নিব, তো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলারলি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন খাবারটা কেমন হয়েছে। আপনাদের আসলে কোনো স্পেশাল ডে লাগে না এই ধরনের খাবার বানানোর জন্য, এটা গৃহিণী চাইলে যে কোনো দিনই বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে ঝটপট করে। এখানে অত বেশি মশলাপাতিরও প্রয়োজন হয় না বা কোনো আয়োজনেরও প্রয়োজন হয় না, চিকেনটা তো প্রায় সবার ঘরেই আনা হয়, জাস্ট বোনগুলো সরিয়ে, বোন দিয়ে তো আপনারা ডাল দিয়ে রান্না করতে পারেন, তো বোন ছাড়া বোনলেস চিকেনটা নিয়ে ঘরে যে সবজি থাকে সেই সবজিটাকে কেটে ঠিক এভাবে আপনারা সামান্য ঘরে যে মশলা থাকে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তবে বানানোর সময় যে কাজটা করবেন সেটা হলো একদম ড্রাই রাখবেন না, আবার বেশি তেলও দিবেন, এটা ডুবো তেলেও করে না কেউ, আবার একদম শুকনো শুকনো করা যায় না। এই জন্য এটা যেটা কাজটা করবেন এটাকে বারবার মশলা জাতীয় যে মশলা সহ যে তেল এটা ব্রাশ করে দিবেন, ফলে এটা খেতে খুব মজাদার হবে, সুস্বাদু হবে আর পুষ্টিমানও নষ্ট হবে না, প্লাস কালারটাও নষ্ট হবে না। দেখেন বারবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো আশা করছি আসলেই ভালো লেগেছে রেসিপিটা আপনাদের, এটা আমার খুব প্রিয় রেসিপি, আমি প্রায় বানিয়ে থাকি। তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি ভিন্ন ভিন্ন স্টাইলে কিন্তু এটা বানিয়ে থাকি। তো আমার চ্যানেলের মধ্যে আপনারা আরও পাবেন শাশলিক, ল্যাম শাশলিক বলেন, চিকেন শাশলিক বলেন, বা যে কি বলবো আপনাদেরকে যে খাসির যে যে শাশলিক সেটাও আমি বানিয়ে থাকি। সেগুলোর জন্য আপনার যদি মিট হয় চিকেন না হয়ে তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা ভালোভাবে মশলা দিয়ে মাংসটা মেখে ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দিবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না পরের দিন।
আর যদি আপনারা মনে করেন যে না আমি সাথে সাথে বানাবো, তাহলে চিকেনটা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চিকেনটা সাথে করে নিয়ে এসে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনি কিন্তু খুব সহজে চিকেনটা দিয়ে শাশলিকটা বানাতে পারেন। এটা খুব প্রিয় একটা খাবার সবারই, ছোট বড় বাসার সবাই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে। তো ভালো থাকবেন সবাই, আরেকদিন আসবো আরেকটা রেসিপি নিয়ে।